প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দরের অবজারভেশন টাওয়ারের উপর। এই অবজারভেশন টাওয়ারটি প্রায় 15 তলা। এই 15 তলা ভবনের উপর থেকে আমরা সমস্ত বন্দরের কার্যক্রম এক নিমিষেই দেখতে পাচ্ছি। চোখ ঘুরালে পুরো বন্দর এবং আমাদের যে কর্ণফুলী নদীর তীরে যে বন্দর, পুরো ব্যাপার, এর কার্যক্রম, এর অ্যাক্টিভিটিস আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। সারি সারি কন্টেইনার, সারি সারি গ্যান্ট্রি ক্রেন, হ্যাঁ, আধুনিক যন্ত্রপাতি, মানে দেখলে এক অন্যরকম মনে হবে যে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে দিন দিন। এবং এটা আমাদের জন্য যে সৌভাগ্যের যে আমরা দুটো দিক থেকে এখন এগিয়ে আছি। একটা হলো আমাদের বিপুল জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্বটা আমাদের জন্য খুব কাজ দিচ্ছে বলে মনে করেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আরেকটি জিনিস আমাদের খুবই কাজ দিচ্ছে, সেটি হলো যে ভৌগোলিকভাবে আমরা এমন এক অবস্থানে আছি যে অবস্থানের কারণে আমাদের এখানে বেশ কয়েকটি বড় ধরনের বন্দর প্রতিস্থাপন করে এর সুযোগ সুবিধা প্রতিবেশী দেশগুলোকে দেওয়া সম্ভব হবে, যেটাকে বলা হয় সার্ভিস। এই সার্ভিসের বিনিময়ে আমরা অনেক ধরনের অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারবো। বাংলাদেশের জন্য এ এক অন্যরকম অর্থনৈতিক সুবিধার ক্ষেত্র চট্টগ্রাম বন্দর। অনেকদিন ধরে চট্টগ্রাম বন্দরে, বিশেষ করে চেয়ারম্যান হিসেবে 2 বছরের আগে 5 বছর এখানে কাজ করেছেন, ফলে এটা তো আপনার চির চেনা চির পরিচিত একটা বন্দর। তো এই বন্দরের এই যে এত ব্যাপ্তি, এত পরিসর বাড়লো, কেমন লাগে এটা ভাবতে আপনার কেমন লাগে? আসলে আমরা যখন আগে বিদেশি বন্দরগুলোতে ভিজিটে যেতাম, তখন দেখতাম যে কত সুন্দর সুন্দর বড় বড় কি গ্যান্ট্রি ক্রেন, আরটিজি, আরএনজি, সব আধুনিক যন্ত্রপাতি এবং কন্টেনারের সারি সারি কন্টেনার, সুন্দর সুন্দর ইয়ার্ড, ওগুলো দেখে আমাদের কাছে খুব স্বপ্নের মতো মনে হতো। তখন মনে মনে আশা করতাম যে আমাদের বন্দরটা যদি কোনো সময় এরকম করা যেত, কিন্তু সেটার বাস্তব প্রতিফলন আপনারা আজকে আমাদের চট্টগ্রাম বন্দরে দেখতে পাচ্ছেন। এটা এটা কিভাবে সম্ভব হলো? গত এই 5-6 বছর 7 বছর ধরে আমরা দেখছি চট্টগ্রাম বন্দর যেভাবে তার উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? আপনি এটা আসলে সম্ভব হয়েছে, 1 নম্বর আমাদের সরকারের ধারাবাহিকতা, 2 নম্বর হলো আমরা যারা এখন চট্টগ্রাম বন্দরে কাজ করছি, আমাদেরও স্থায়িত্বটা বেশ 5-7 বছর যাবৎ, আমরা যেহেতু বিভিন্ন মেয়াদে এখানে কাজ করেছি একটা ধারাবাহিকতা আছে এবং আমরা বন্দর সম্বন্ধে মোটামুটি একটা জ্ঞান অর্জন করেছি। আর যদি ঘন ঘন যদি আমাদের কর্মকর্তারা পরিবর্তন হয় এবং সরকার পরিবর্তন হয়, তখন হয় দেখা যায় ধারাবাহিকতা থাকে না। এখন যেহেতু ধারাবাহিকতা হয়েছে সরকারের এবং আমাদের ম্যানেজমেন্টের, আমাদের কর্তৃপক্ষের, সুতরাং এই জন্য আমরা আমাদের উন্নয়ন কার্যক্রমগুলোকে নির্বিঘ্নে পরিচালিত করতে পেরেছি এবং ধারাবাহিকতার সাথে আমাদের চট্টগ্রাম বন্দর সেই ম্যানুয়াল বন্দর থেকে এখন অটোমেটেড বন্দরে পরিণত হয়েছে। আপনারা দেখেন আমার পাশে, ডান পাশে দেখেন, বাম পাশে দেখেন, সব দিকেই দেখেন আমাদের আধুনিক যন্ত্রপাতির সমারোহ এবং কন্টেনারের স্ট্রেক দেখেন, যে কোনো আধুনিক সমুদ্র বন্দরের সাথে আমাদের বন্দর এখন আপনারা তুলনা করতে পারেন এবং আমাদের বন্দরের যে কার্যক্ষমতা, সক্ষমতা পৃথিবীর যে কোনো বন্দরের সাথে এখন তুলনা করা যায়। এটা তো ঠিক আছে আপনি বললেন, কিন্তু আপনার সক্ষমতা মানে কি? আপনার ধারণ ক্ষমতা বাড়ছে, সক্ষমতা বাড়ছে, তারপরে আপনার এফিশিয়েন্সি, যেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ছে আমাদের। আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমি যখন প্রথম চট্টগ্রাম বন্দরে মেম্বার হারবার হিসেবে আসি, তখন কিন্তু আমাদের এখানে 31,000 কন্টেনার আমরা এখানে ধারণ করতে পারতাম, এখন সেখানে আমরা ধারণ করতে পারি যে কোনো সময় 53,518 টিউস। তার সক্ষমতা আমরা ধীরে ধীরে আরও বাড়াচ্ছি, আমাদের আরও অনেক ইয়ার্ডের কার্যক্রম চলছে, সেগুলো হলে প্রায় 55,000 টিউসের আমাদের এখানে ধারণ করতে হবে। তারপর ইকুইপমেন্টের কথা আপনাকে বলি, আমি যখন মেম্বার হিসেবে জয়েন করি তখন এখানে মাত্র এই 4টা আরটিজি কিউজিসি ছিল, এখন সেখানে আপনি দেখেন বাম পাশে আরও 14টা যুক্ত হয়েছে, এখন টোটাল 18টা কিউজিসি আমাদের এখন, এবং তার সাথে আপনি দেখেন মাত্র 6টা কি 7টা এই যে আরটিজিগুলো আমাদের ছিল, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন নিচেগুলো একটু ছোটো, যেগুলো এখন সেগুলো সেখানে 37টা আরটিজি হয়েছে এবং আরএমজিও হয়েছে। আরএমজি হলো রেল মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন, এগুলো হলো রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন। এছাড়া আমাদের বিভিন্ন ক্যাপাসিটির যে পরিমাণ আমাদের ক্রেন, আমাদের 10 টনি 20 টনি 50 টনি 100 টনি ক্রেনগুলো যে আমাদের ভরে যুক্ত হয়েছে, সেগুলো একটা অভূতপূর্ব একটা আমাদের বন্দরের একটা পরিবর্তন এসেছে এবং সেটা আমাদের যে সরকার, আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে বন্দরের প্রতি যে একটা আলাদা যে দরদ, বন্দরটাকে ডেভেলপ করতে হবে সেই যে নির্দেশনাগুলো আমাদেরকে যথাসময় দিয়েছেন, আর তাদের অনুমোদনগুলো এবং তাদের অর্থ দিয়ে, নীতি সহায়তা দিয়ে, আইনগত বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আমাদেরকে যথাসময়ে তাদের সিদ্ধান্তগুলো দিয়েছেন। এজন্য আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের বন্দরটাকে
সাজিয়ে গুছিয়ে একটা আধুনিক মানের বন্দরে পরিবর্তন পরিণত করতে সক্ষম হয়েছে এবং আমাদের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দুটোই আমরা এখানে বৃদ্ধি করেছি। আমাদের রিভারের যে আপনি যদি ক্যাপাসিটির কথা চিন্তা করেন, আমাদের নৌপথের যে কর্ণফুলী চ্যানেলটাকে আমরা প্রশস্ত করেছি। এই বন্দরে একসময় 186 মিটার জাহাজ আসতো, পরবর্তীতে আমরা সেটা ইনক্রিজ করে 190 মিটারে করেছি, 9.5 মিটার ড্রাফট সহ। এবার আমরা সেটাকে ইনক্রিজ করে 200 মিটারের জাহাজ, দৈর্ঘ্যের জাহাজ এবং 10 মিটার ড্রাফটের জাহাজ আমরা চট্টগ্রাম বন্দরে আনছি। ইতিমধ্যে বেশ কয়েকটা জাহাজ আমাদের বন্দরে এসে তারা চলে গেছে এবং আমাদের বন্দর কিন্তু এখন 200 মিটার এবং 10 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিং এখন সক্ষম। এছাড়াও আমাদের সক্ষমতা আমরা বৃদ্ধি করছি, আমাদের বে টার্মিনাল আমরা তৈরি করছি এবং মাতারবাড়ি ডিপ সি টার্মিনাল আমরা তৈরি করছি। আমাদের বে টার্মিনালে প্রায় 285 মিটার দৈর্ঘ্যের বেশি দৈর্ঘ্যের জাহাজ এবং 12 মিটার ড্রাফটের জাহাজ সেখানে আসবে। আর সেখানে আপনার যেসব জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আছে সেগুলোর ক্যাপাসিটি অ্যারাউন্ড 3000 টিউজের মতো, বর্তমানে 2200 মিটার লম্বা এবং 10 মিটার ড্রাফটের আর বে টার্মিনাল হলে সেখানে প্রায় 5 থেকে 6000 টিউজ আসবে। আর মাতারবাড়ি ডিপসি টার্মিনালে সেখানে আমাদের ড্রাফট হবে 18 মিটার, সেই 18 মিটার ড্রাফটের এবং জাহাজের লেন্থ 300 মিটারের বেশি হবে এবং সেখানে ক্যাপাসিটি হবে জাহাজের প্রায় 10 থেকে 12000 টিউজ। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের বন্দরের ক্যাপাসিটি বৃদ্ধি পেয়ে কোন জায়গায় আমরা পৌঁছাবো। আগ্রহী আমাদের এই বন্দর নিয়ে, তো এটা এত আগ্রহের কারণটা কি একটু যদি আপনি বলেন? আগ্রহের মূল কারণ হলো আমাদের এখানে যে প্রবৃত্তি, আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশে এখন রূপান্তরিত হয়ে গেছে। আমরা LDC থেকে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি স্ট্যাটাসে আমরা এসেছি। আমাদের GDP গ্রোথ 7 থেকে 8% মতো ছিল একসময়, এখনও কোভিডের ভিতরে আমাদের দেশ কিন্তু আমরা GDP প্রবৃত্তি আমরা কিন্তু 6% পর্যন্ত আমরা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং আমাদের চট্টগ্রাম বন্দরের গ্রোথ কিন্তু অ্যারাউন্ড 13% ছিল করোনার ভিতরে। গত বছরও আমাদের সেটা প্রায় 5%-এর মতো আমাদের সেই গ্রোথ ছিল। এখন সেই গ্রোথ আমরা আরও আশা করছি আমাদের গ্রোথ হবে, যদিও ইউক্রেন যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের যে এইসব যে এখন যে ইম্পোর্ট আমরা কিছুটা কম করছি সেটা স্বাভাবিক হয়ে যাবে। আমাদের গ্রোথ আমরা আশা করছি 2-1 মাসের ভিতরে আবার পিক আপ হবে। এখন এই সব মিলিয়ে আপনার যে বিদেশি বিনিয়োগের কথাটা আপনাকে বললাম, সৌদি আরব, তারপরে দুবাই, সেটাই বলছিলাম, সিঙ্গাপুর, এসব মিলিয়ে আমাদের বিনিয়োগটা কি পরিমাণ হতে পারে অ্যাপ্রক্সিমেট যদি একটু আপনি বলেন, এবং কত বছরের ভিতরে আমরা বন্দরের আরো নতুন রূপ দেখবো এই বিদেশি বিনিয়োগের ফলে? রাইট, আগে যেটা প্রশ্ন করেছিলেন সেটার থেকে ধারাবাহিকতা একটু আসে, সেটা হলে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে আমাদের RSGT সৌদি আরবের একটা কোম্পানি, তারা বিনিয়োগের জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করছে এবং তাদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হচ্ছে এবং আমরা ইতিমধ্যে তাদের জন্য ট্রানজাকশন অ্যাডভাইজারও নিয়োগ করেছি। আশা করছি আগামী জুন মাসের ভিতরে আমরা তাদের সাথে কিছু একটা এগ্রিমেন্টের কাছাকাছি পৌঁছাতে পারবো। এছাড়াও আমাদের এখানে ডিপি ওয়ার্ল্ড আমাদের এখানে করছে, এই আগ্রহ প্রকাশ করছে। আমাদের বে টার্মিনাল সিঙ্গাপুর পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি আছে, এখানে ইনভেস্টমেন্টের জন্য তারা করছে। আমাদের বে টার্মিনালে আমাদের একটা টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে আর একটা টার্মিনাল পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে আমরা PPP প্রজেক্টের আন্ডারে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেভাবে কাজ হচ্ছে। এছাড়া আমরা নিজস্ব অর্থায়নে সেখানে মাল্টিপারপাস টার্মিনালটা আমরা করব। তো সেখানে যে পরিমাণ বিনিয়োগের যেটা প্রশ্ন আসছে, এখানে প্রায় 39,000 কোটি টাকার বিনিয়োগ হবে। সেই 39,000-এর ভিতরে আমাদের চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে যেটা করবে সেখানে অ্যারাউন্ড 14,000 কোটি টাকার আমাদের বিনিয়োগ হবে, বাকিটা আসবে আমাদের বিদেশ থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংকের বিনিয়োগ আসবে। সেখানে তিনটা টার্মিনাল ছাড়াও আমাদের ব্রেক ওয়াটার এবং অ্যাপ্রোচ চ্যানেল যেটা আছে সেটাখানেও প্রায় 4,500 কোটি টাকার আমাদের বিনিয়োগ হবে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আমাদের এখানে। সেটাকে 39,000 কোটি টাকার মধ্যে না এর বাইরে? সেটা 39,000 কোটি টাকার বাইরে, যেটা মানে 39,000 মিলে আপনার প্রায় 43,000 কোটি টাকা। এছাড়াও আমাদের যে মাতারবাড়ি ডিপসি টার্মিনালটা আছে, মাতারবাড়ি ডিপসি টার্মিনালও কিন্তু আমরা ইতিমধ্যে আপনার বেশ কয়েকবার আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে গেছি, দেখেছে যে আমাদের কিন্তু মেইন চ্যানেলটা কিন্তু মেইন বেসিনটা কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে, মেইন মানে জাহাজগুলো ম্যানুভারিং করার যে জায়গাটা। এখন আমরা তৈরি করছি সেখানে আমাদের বন্দরের যে কন্টেনার বাই জাহাজ যেগুলো আসবে সেটার অ্যাপ্রোচ বেসিনটা তৈরি করছি। এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন যে আশঙ্কা সংশয়, আমরা মাতার বাড়ি করছি, চিটাগং পোর্টের সক্ষমতা বাড়িয়েছে, বে টার্মিনাল করছি, তো কখনো কি এটা শ্বেত অস্থিতে রূপান্তরিত হওয়ার কোনো সুযোগ বা আশঙ্কা আছে কিনা আপনি যদি একটু বলেন? হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন, কিন্তু কথা হলো যে বাস্তবতাটা কি, আমাদের যে গ্রোথটা আছে সেই আমরা এত কিছু এতগুলো বন্দর কেন তৈরি করছি? আমাদের 2050 সালের ভিতরে আমাদেরকে
প্রায় 14 মিলিয়ন টিউস কন্টেনার আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। সেই 14 মিলিয়ন যে আমাদের যে গ্রোথের সাথে যদি আমরা তাল মিলিয়ে যেতে হয়, সেই টার্গেটটা যদি আমরা ফুলফিল করতে হয়, তাহলে আজকে থেকে আমাদের সেই কাজগুলো শুরু করতে হবে। আমরা সেটাই আগের থেকে শুরু করছি এবং 2041 সালে যে আমাদের যে গ্রোথ, যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, এই সবই আমাদের সরকার এবং নীতি নির্ধারক এবং বন্দর কর্তৃপক্ষের এক ধরনের প্রস্তুতি। রাইট, সেটাই আমাদেরকে, আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে 2041 সালে বাংলাদেশ উন্নত বিশ্বে যাবে, এবং তিনি যে 100টা ইজেড এবং এসইজেড স্থাপন করেছেন, এগুলার যে কার্গোগুলো হবে, এগুলার যে এক্সপোর্ট ইম্পোর্টগুলো হবে, সেগুলোকে হ্যান্ডেল করার মতো সক্ষমতা তো আমাদেরকে আজকে থেকেই শুরু করতে হবে, এবং সেটাই তিনি যথাসময়ে শুরু করেছেন। এবং তার দূরদর্শী চিন্তার জন্য, পরিকল্পনার জন্য আজকে কিন্তু আমরা চট্টগ্রাম বন্দরের সব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করছি, এবং 2041 সাল নাগাদ আমাদের সব উন্নয়ন কার্যক্রম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, সুপার স্ট্রাকচার বলেন, ইকুইপমেন্ট বলেন, জলযান বলেন, সব কিছু কিন্তু আমাদের হস্তগত হবে, এবং আমরা তখন আমাদের এই 14 মিলিয়ন টিউজ আমরা হ্যান্ডেল করতে সক্ষম। এই বন্দর, আমাদের এই বন্দর ব্যবস্থাপনার সুবিধা কি বাংলাদেশ ছাড়াও আমাদের আশেপাশে যেসব প্রতিবেশী দেশ আছে, মিয়ানমার আছে, আপনার ভারত আছে, ভারতের 7 সিস্টার আছে, ওরাও কি এইসব এই ভৌগোলিক এই সুবিধাটা কি তারা পাবে কি না? রাইট, দেখেন একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা দর্শন দিয়েছেন, দর্শনটা হলো 2000 বাংলাদেশের যে বন্দরগুলো আছে এগুলো শুধু 167 মিলিয়ন জনগণের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য না, এটা অত্র অঞ্চলের 3 বিলিয়ন যে জনসাধারণ আছে তাদের কাজে ব্যবহারের জন্য। তাহলে সেখানে কিন্তু নিহিত আছে আমাদের চট্টগ্রাম বা বাংলাদেশের বন্দরকে আমরা রিজনাল হাব হিসেবে আমরা দেখতে চাই। আমরা শুধু আমাদের ডোমেস্টিক ইউজ ছাড়াও আমাদের আঞ্চলিক যতগুলো দেশ আছে, আপনি ধরেন যে চিটাগং, মিয়ানমারের আপনার কয়টা বন্দর দেখেন, এখানে আকিয়াব, সিতুই, তারপর হলো ইয়াঙ্গুন, চেদুবা, আরও দিক দিয়ে থাইল্যান্ডের র্যানং আছে, তারপরে আপনার ফুকেত আছে, ডাউনে আপনার ইন্দোনেশিয়ার জাভা সুমাত্রার দিক দিয়ে আইল্যান্ডটা আছে, তারপরে আমাদের নিচে সাউথে আপনার আন্দামান নিকোবর আছে, এদিকে ভারতের কলকাতা, হলদিয়া, ভাইজাগ, বিশাখাপত্তনম, তারপর কাকিনাদা, এগুলো সবগুলোকে কিন্তু আমরা কিন্তু সেন্টারে, আর আমাদের এখানে ড্রাফট কিন্তু আশেপাশের সকল বন্দরের চেয়ে বেশি। তো সুতরাং আমরা হলাম একটা আইডিয়াল প্লেস, যেখান থেকে আমরা আমাদের সব নিজস্ব চাহিদা পূরণ করার পরেও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, মানে আমরা একটা প্রাকৃতিক সুবিধার মধ্যেও আছি। রাইট, অলমাইটি আল্লাহ আমাদের একটা সুন্দর সুযোগ দিয়েছে। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে বেল্টটা, সেটা কিন্তু আসলে সেখানে কার্যক্রম চলছে। সেখানে কিন্তু শুধু বন্দর না, সেখানে আমাদের এলপিজি, এলএনজি, তারপর রিফাইনারি, ক্রুড অয়েল, তারপরে আপনার যে বিভিন্ন পেট্রোকেমিক্যালের এখানে কার্যক্রম চলছে, এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার, তারপরে এসইজি যেটা সরকার করছে, স্পেশাল ইকোনমিক জোন, সেগুলো সব কিন্তু এখানে হচ্ছে। তার মানে আমরা দুইটা সুবিধা পাচ্ছি, একটা হলো ভৌগোলিক সুবিধা, আর একটা হলো যে জনসংখ্যার ঘনত্বের যে সুবিধা, ছোট্ট দেশ কিন্তু আমাদের 17 কোটি মানুষ, এই দুইটা সুবিধাই আমরা এখন কাজে লাগানোর পথে এগোচ্ছি, এটাই তো মূল সারমর্ম। সেটাই হলো মূল সারমর্ম। আমরা এখন একসময় যেটা বলতে হবে যে আমাদের জনসংখ্যা অভিশাপ, এখন কিন্তু আমাদের অভিশাপ না, আমাদের জনসংখ্যাগুলো বিশাল জনসংখ্যা আমাদের কিন্তু আশীর্বাদ। আপনারা জানেন আমাদের 20-40 বছরের ভিতরে যে জনসংখ্যার যে ইয়েটা পরিমাণটা, ওইটা কিন্তু সবচেয়ে বেশি, মানে যেই সময়ে মানুষের কর্মক্ষম লোকজনের পরিমাণ কিন্তু আমাদের সবচেয়ে বেশি, এবং 2050 সাল পর্যন্ত কিন্তু আমরা এই সুবিধাটা ভোগ করব। মানে আমাদের যা জনসংখ্যা আছে এর মধ্যে 25-35 বছর বয়সের জনসংখ্যা আমাদের সবচেয়ে বেশি। আপনি যেটা বলতেছিলেন যে এই সুবিধাটা আমরা 2050 সাল পর্যন্ত পাবো, ফলে আমাদের একটা বিশাল সম্ভাবনা, কর্মশক্তি আমাদের এখানে থাকবে। তো জনশক্তিটা আমাদের জন্য এটা একটা বিরাট সুফল বয়ন করে। আমরা কিন্তু শুধু দেশের ভিতরে এই জনশক্তিকে কাজে লাগবো না, বিদেশে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রচুর রিমিটেন্স আমরা করতে পারি। শুধু ওদেরকে একটু টেকনিক্যাল নলেজ, একটু ল্যাঙ্গুয়েজটিক স্কিল যদি তাদের বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কষ্ট করে আসার। আপনাকেও ধন্যবাদ, এবং আরবিটক্সের সকল দর্শকদেরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।